হ্যালো বন্ধুরা, আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা নিয়ে অনেকের মনে অনেক কনফিউশন রয়েছে। অ্যান্ড টপিকটা আর কিছুই না, টপিকটা হচ্ছে যে প্যারানর্মালে যে গেমগুলো আছে সেই গেমগুলো নিয়ে একটা ভিডিও বানানোর জন্য অনেকে রিকোয়েস্ট করে যে গেমগুলো অরিজিনাল রিয়ালিটি কী, বা গেমগুলো কি সত্যি এক্সিস্ট করে, বা গেমগুলো খেললে কি কারোর লাইফে কোনো বিপদ বা কোনো ডেঞ্জার কিছু আসতে পারে। তো আমি সেটা নিয়ে আজকে ভিডিও বানাতে চলেছি। নেটে সার্চ করলে দেখো অনেক গেমের নাম পেয়ে যাবেন যেখানে কিনা বলা হয় বা ক্লেম করা হয় যে স্পিডকে দেখা যায়, ঘোস্ট আসে, ভূত আসে, অ্যান্ড যাওয়ার সময় মেয়ে দিয়ে যায়, বা যাওয়ার সময় খুব ভয় থেকে যায়, যদি আপনি ভয় না পান তাহলে বেঁচে যাবেন, বা যদি ভয় পেয়ে যান তাহলে মারা যাবেন। অনেক কিছু রকম গল্প আছে, অনেক কিছু রকম আর্টিকেল আপনি পেয়ে যাবেন। বাট আজকে আমি কিছু জিনিস বলতে চাই এই গেমগুলোর ব্যাপারে। আমি ফার্স্টে কয়েকটা গেমের নাম বলি, যেমন আমি কিছু নোট ডাউন করেছি গেমগুলোর নাম, লাইক দ্য মিডনাইট গেম, এটা 1 নম্বর গেম, যেখানে কিনা প্লেয়ারের সংখ্যা যে খেলছে তার সংখ্যা 1 থেকে 2 জন লাগে, মানে 1-এর বেশি, মোর দ্যান 1। এখানে যে ইকুইপমেন্টস ইউজ করা হয় বা এখানে যে জিনিসগুলো নিডস এই গেমটা খেলার জন্য, একটা উডেন ডোর মানে কাঠের দরজা, কিছু ক্যান্ডেলস, কিছু পেপার, কিছু পেন, ম্যাচ বক্স বা লাইটার, সল্ট মানে নুন, আর কিছু পিন। আমি জানি না এগুলো দিয়ে কীভাবে কী গেম খেলা হয়, বিকজ এর কোনো সত্যিকারের কোনো অস্তিত্ব নেই আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী। এবং এটা টাইমিং হচ্ছে রাত 12টা থেকে খেলা শুরু হয়। আমি জানি না কী হয় আদৌ, বিকজ আমরা সেরকম কিছুই পাইনি এবং আমরা সত্যি বলতে গেলে ইন্টারেস্টেড নই এসব নিয়ে আমরা ভাবার বা এসব নিয়ে কোনো ভিডিও বানানো। বাট বারবার আপনারা রিকোয়েস্ট করছেন যে এটা সত্যিটা কী বা এটা রিয়ালিটি কী, সেই জন্য আমাকে বাধ্য হয়ে ভিডিওগুলো বানাতে হয়। তো ফার্স্ট গেম হচ্ছে দ্য মিডনাইট গেম। সেকেন্ড গেম হচ্ছে দ্য থ্রি কিং, এখানে প্লেয়ারের সংখ্যা 2 জন লাগে, একটা এমটি রুম, কিছু ক্যান্ডেলস, লাইটার। ক্যান্ডেল লাইটার হচ্ছে বেসিক ইকুইপমেন্টস এখানে, যেটা কিনা সবকটা গেমে মোটামুটি লাগে। ইলেকট্রিক ফ্যান, জানি না ইলেকট্রিক ফ্যানে কী লজিক রয়েছে এই গেমে। একটা বড় মিরর বা জানলা, অ্যান্ড একটা ক্লক, অ্যালার্ম ক্লক হলে খুব ভালো হয়। এটা টাইম হচ্ছে রাত 11টার সময়। সত্যি বলছি আমি জানি না যে টাইমিংয়ের কী ফান্ডা, আমি প্যানোমালে জানি না। প্রচুর লোকে, প্রচুর মিথ, যারা এই গেমগুলো তৈরি করে বা গেমের নাম দেয় তারাও এরকম মিথ বা মিসকনসেপশন ছড়াচ্ছে ইচ্ছা করে, জেনে না জেনে আমি জানি না, বাট ছড়ায়, কুসংস্কার ছড়াচ্ছে। থার্ড গেমের নাম হচ্ছে দ্য হুডেড ম্যান, এখানে প্লেয়ারের সংখ্যা 1 জন, কিছু রোপস মানে দড়ি লাগে, হাত ঘড়ি লাগে বা ওয়াচ লাগে, একটা ল্যান্ড ফোন লাগে, আমি জানি না ল্যান্ড ফোন দিয়ে কী করে, ভূতকে ডাকে নাকি জানি না, বাট ল্যান্ড ফোন লাগে, কিছু লাইটার বা ম্যাচেস বক্স লাগে, আর কিছু নুন লাগে, যে নুন আর সল্ট। এটা টাইম রাত 3:30, একটু বেশি ভয়ঙ্কর ব্যাপার দেখাচ্ছে। যাই হোক, নেক্সট যে গেমটার নাম সেটা হচ্ছে দ্য বাথটব গেম। দ্য বাথটব গেম যেমন নাম সেরকম ভয়ঙ্কর ব্যাপার আই থিঙ্ক। তো এখানে মেম্বারের সংখ্যা বা এখানে প্লেয়ারের সংখ্যা 1 জন, এখানে বেসিক যে জিনিসগুলো লাগে এই গেমটা খেলার জন্য সেটা হচ্ছে বাথটব, শ্যাম্পু আর জল। আমি জানি না, মেবি ভূতকে স্নান করে না, ভূত এসে যে গেম প্লেয়ার তাকে স্নান করায়, বাট গেমটা এরকম, এটা কোনো টাইমিং নেই। অজাবোর্ডের গেম অনেকেই খেলে থাকে বা অনেকে খেলে এসছেন, আমি জানি না। আমরা বারবার করে আমাদের সব ভিডিওতে, ইভেন আমাদের ইভেন্ট গৌরব তিবারি স্যার, যে ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির ফাউন্ডার ছিলেন, উনিও একই কথা বলতেন যে এখানে ইডিওমোটর এফেক্ট কাজ করে। যখন আমরা প্ল্যানচেট বোর্ডের মাধ্যমে বা প্ল্যানচেটের মাধ্যমে অজাবোর্ড গেম খেলি বা কমিউনিকেট করার চেষ্টা করি, তো যদি আপনারা চান হোয়াট ইজ ইডিওমোটর এফেক্ট, তো আপনারা উইকিপিডিয়াতে দেখতে পারেন বা ওভারঅল যে আর্টিকেল বা ব্লগ রয়েছে সেখানে আপনারা দেখতে পারেন। ওখানে ভালোভাবে ক্লিয়ারভাবে বলা আছে যে কী হয় অ্যাকচুয়ালি, বা ওনার ভিডিও আছে এই ব্যাপারে। তো এখানে 2 জন বা তার বেশি লোক লাগে সাধারণত এই গেম খেলার জন্য। অজাবোর্ড লাগে, প্ল্যানচেট, প্ল্যানচেট মিন্স এখানে ওই প্ল্যানচেট বলতে এই প্ল্যানচেট নয়, এখানে প্ল্যানচেট বলতে একটা একটা পার্টিকুলার একটা অবজেক্ট হয়, 3 কোণা টাইপের, ত্রিকোণ টাইপের, এবং ওটাকে দিয়ে অবজাবোর্ডে ইয়েস নো নাম্বার লেটার এর এগুলোকে ঘোরানো হয়, এবং তার মাঝখানে সার্কেল থাকে, ওই সার্কেলের মধ্যে যে নামটা আসে সেই নামটা দিয়ে ভাবে যে এখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে বা কোনো মানুষের নাম আসছে। বাট এটা পুরোপুরি আমাদের ইডিও ইডিও মোটর এফেক্টেরও জন্য এটা আমাদের ব্রেনের সাহায্যে হয়, এবং কিছু ক্যান্ডেলস লাগে অবভিয়াসলি, আর ক্যান্ডেলস লাগলে সেখানে আমাদের জ্বালানোর জন্য দেশলাই বক্স বা লাইটার লাগবে। নেক্সট কিছু গেমের নাম বলবো, বাট আমি এগুলো ডিটেলস আছে না, বিকজ এগুলো সব খুবই ভোগাস গেম, এগুলো দিয়ে সত্যি কিছু হয় না আর। আমি জানি না কেন আপনারা বোঝেন না, বারবার কেন প্রশ্ন করেন, বাট আমাদের কাজ আপনাদের বারবার প্রশ্নের অ্যান্সার দেওয়া। তো নেক্সট গেমের নাম হচ্ছে দ্য ক্লোজেস্ট গেম,
নেক্সট হচ্ছে ওয়ান ম্যান হাইড অ্যান্ড সিক, চার্লোটেল ওয়েভ, ড্রাই বন্স, চার্লি চার্লি এটা খুব কমন নাম, স্যান্ডম্যান এটাও খুব কমন নাম, ব্ল্যাডিমেরিতেও প্রচুর কমন নাম হয়ে গেছে আজকাল দিনে আমাদের। অনেক সময় ইউটিউব চ্যানেল অনেকে কমেন্ট করে ব্ল্যাডিমেরি, আপনি দাদা আপনি ব্ল্যাডিমেরি ট্রাই করুন, চার্লি চার্লি ট্রাই করুন, তো ব্ল্যাডিমেরি। একটা একটু আনকমন নাম আমি আজকে এটা প্রথম পেলাম ইন্টারনেটে, সেটা হচ্ছে টিসিউজি উড়া। আমি জানি না গেমটার কি আছে কি ফান্ডা, বাট টিসিউজি উড়া আপনি যদি চান নেটে সার্চ করে দেখতে পারেন এটার ব্যাপারে। বাট আমি এই ভিডিওটা কনক্লুশনে এসে আমি এটাই বলতে চাই, বেশি বড় ভিডিও বানাতে চাই না, আপনাদের সময় নষ্ট করতে চাই না, বিকজ এই ভিডিওটার মাধ্যমে আমি এটাই বলতে চাই যে এইসব গেমের কোনো সত্যি অস্তিত্ব নেই। বেসিক্যালি এত সহজে কোনো স্পিডের সাথে কমিউনিকেট করা আই থিঙ্ক পসিবল হয় না, আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, পসিবল হয় না আনটিল সেই স্পিড আপনার সাথে কমিউনিকেট করতে চাইছে। আর এই গেমগুলো সত্যি ভুয়াস, এর কোনো সত্যি অস্তিত্ব নেই। আপনারা প্লিজ এইসব গেম খেলে নিজের মেন্টালের ওপর এরকম ধরনের প্রেশার ফেলবেন না, বা নিজের শরীরের ওপর এরকম ধরনের কোনো কুসংস্কার নিয়ে সাধারণত আমার মনে হয় কুসংস্কার গ্রহণ করা উচিত এবং কুসংস্কার ছড়ানো উচিত না। তো দুঃখান থেকেই বাঁচুন, কুসংস্কার ছড়াবেনও না, এবং কুসংস্কার থেকে আপনি দূরে থাকুন, নিজেকে সেফও রাখুন। যেগুলো অরিজিনাল ডকুমেন্টারি, যেগুলো অরিজিনাল কৌরাত্রী বাড়ি, বা আমাদের মতন কিছু লোক রয়েছেন যারা অনলাইনে ইন্টারনেটে ইন্ডিয়ান প্যানোমাল সোসাইটি রয়েছে, যারা কিনা অরিজিনাল ডকুমেন্টেশন দেখানো হয় প্যানোমালের উপরে, অরিজিনাল ভিডিওগ্রাফি দেখানো হয় বা ভিডিও ফুটেজ আছে, আপনি সেইগুলো দেখুন, সেইগুলো দেখে আপনি কিছু শিখতে পারবেন আমার মনে হয়। বাট এই গেম, এসব ছোটোখাটো ব্লগ, ছোটোখাটো ভ্লগ দেখে আপনারা আই থিঙ্ক আপনার জাস্ট টাইম নষ্ট, আর জাস্ট ফর টাইম পাস। যদি সত্যি কিছু শেখার হয় আমি বলবো ভালো ভালো কিছু চ্যানেল ফলো করুন, লাইক ইন্ডিয়ান প্যানোরামা সোসাইটি রয়েছে, আর অন্যান্য বাইরে অনেক রয়েছে যারা কিনা হন্টিং হস্টেলে আপনি শোগুলো দেখতে পারেন খুব ভালো, আপনি এমটিভি গার্লস নাইট আউটে কিছু শো দেখতে পারেন আমি রিকমেন্ডেড করবো, সব কটা নয় বাট কিছু কিছু রয়েছে যেগুলো সত্যি দেখার মতন, এবং আপনি ওখান থেকে অনেক কিছু জানতে পারবেন যে প্যারাসাইকোলজির ব্যাপারে বা প্যানোরামার ব্যাপারে, বিকজ ওখানে গৌরাত্রী বাড়ি রাজ রেভেন গৌরাত্রী বাড়ি স্যার ওখানে ছিলেন অ্যাজ আ প্যানোরামার এক্সপার্ট হিসাবে। তো এটুকু এই ভিডিওটার মাধ্যমে, প্লিজ গুজবে কান দেবেন না, এই গেমগুলো পুরোপুরি ভুয়ো। ধন্যবাদ।